সবাইকে নমস্কার। একটা সুন্দর দিনে আজকের এখানে যে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের যে অপারেশন থিয়েটারের উদ্বোধন একটু আগে হয়ে গেল, তো এটা উদ্বোধন করতে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের মাননীয় ট্রাইবাল মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত। একটু আগে যিনি ওনার বক্তব্য এখানে রাখলেন, এই বিধানসভারই মাননীয় বিধায়িকা তথা পবিত্র বিধানসভার চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, যার উদ্যোগে এটা সম্ভব হয়েছে আপনারা ওনার থেকে বিস্তারিত আপনারা সবাই জেনেছেন। তাছাড়া আমাদের কল্যাণপুর বিধানসভার আরেকজন বিধায়ক এখানে উপস্থিত আছেন তথা চেয়ারম্যান এসসি কর্পোরেশনের শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় উপস্থিত আছেন, অনারেবল চেয়ারপার্সন এখানে তেলিয়ামুড়া মিনিস্টার। তাছাড়া উপস্থিত আছেন এখানে আমাদের এই জেলার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রীমতী চাঁদনী চন্দন এবং আমাদের এসডিএম এখানে উপস্থিত আছেন শ্রী অভিজিৎ চক্রবর্তী মহোদয় এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো। আমরা যেটা চাইছি যে সব জায়গার মধ্যে আমাদের হেলথের যে বিষয়, মানুষের স্বাস্থ্যই সম্পদ আমরা সবসময় জানি, তো আমরা চাই যে সব জায়গায় সেই স্বাস্থ্য ব্যবস্থা মানুষের কাছে পৌঁছানো। আমাদের এখানে আপনারা সবাই জানেন যে বহুদিন ধরে ডাক্তারদের প্রমোশন হয় না, প্রায় তেইশ বছর পরে আমরা প্রমোশন দিয়েছি এবার, এবং এর জন্য ডাক্তারবাবুরা খুব খুশি। এমনও হয়েছে যে কোনো জায়গায় বাবা মা বা ছেলে মেয়ে একই গ্রেডে চাকরি করছিল, আমাদের সরকার আসার পর ওনাদেরকে প্রমোশন দিয়েছে। আমরা ওনাদের যে হেলথ সার্ভিস রুল সেটাকেও পাল্টিয়েছি, এতে করে অনেক বেশি ডাক্তারের সংখ্যাও, সে ক্যাডার যে স্ট্রেংথ সেটাও বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে আগামী দিন আমাদের MBBS ডাক্তারদের সংখ্যা কম, সেখানেও সে প্রায় 79 আমাদের MBBSএর ডাক্তারের যে আসন সংখ্যা সেটা বেড়েছে, ওখানে 79 মানে পোস্ট গ্রাজুয়েশনের MBBSএর পরে যে পোস্ট গ্রাজুয়েশন 25-79 করেছে। TMC তো সেভাবে কাজ চলছে ত্রিপুরা মেডিকেল কলেজে, এর মধ্যে ডেন্টাল কলেজ যেটা অনেক সময় ভেবেছিল ত্রিপুরাতে কোনো দিন হবেই না, তো সেটাও আমরা মাত্র 5-6 মাসের মধ্যে চেষ্টা করে, এবং প্রধানমন্ত্রী যে হেল্প উনি যেভাবে আমাদের হেল্প করেছেন যে কারণে এই বছর থেকে 50 সিটের যে ডেন্টাল কলেজ এখানে আমরা শুরু করেছি।